রায় রঞ্জনদার বাড়িতে গিয়ে রঞ্জনদাকে বলে উঠে, তোমাকে একটা পাকা প্রমাণ জোগাড় করতে হবে, তাহলে কেস থেকে তুমি বেরোতে পারবে। এরপর দেখা যায় রায় সুদীপ্তা চ্যাটার্জি বাড়িতে যায় আর আড়াল থেকে তার কথাগুলো রেকর্ড করে। আর রায় মনে মনে বলে উঠে, এবার তোমার আসল রূপ সবার সামনে ভেসে উঠবে মিস সুদীপ্তা চ্যাটার্জি। এরপর দেখা যায় পরের দিন সকালে অনির্বাণের অফিসে পুলিশকে নিয়ে আসলো রায় আর বললেন, ওকে অ্যারেস্ট করেন ইন্সপেক্টর। তো হে বন্ধুরা, আজকের এপিসোডে তোমরা এতটুকুই দেখতে পারবে। তো বন্ধুরা, মিঠি জোড়ার আপডেটের সঙ্গে আমার এই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চানাচুর, ডালমুট, ভুজিয়া খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। সন্ধ্যাবেলায় চা কফির সাথে বাড়িতে কোনো গেস্ট আসলে ডালমুট, চানাচুর এইসব দিয়েই থাকি, বা আমাদের প্রায় সময় এরকম খাওয়ার ইচ্ছা হয় বা আমরা খেয়ে থাকি। তো আজকে আমি পুরো নতুনভাবে এই চানাচুর ভাজা রেসিপিটা করব। বন্ধুরা, এখন বৈশাখ মাস, আর বৈশাখ মাসে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, তাই এই কাঁচা আম দিয়ে চানাচুর ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি চানাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর একটা আলু ছোট ছোট করে কেটে আলুকে ভাজা করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা এক লাল কালারের, যেটা লাল হয়েছে পেকে গেছে সেই কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা লাল দিলাম কারণ দেখতে একটু ভালো হবে তাই লাল দিয়েছি। কাঁচা লঙ্কা ভেজে নিলাম। এবার চানাচুর, চানাচুরের জন্য যে চানাটা আমি সিদ্ধ করে নিয়েছি সেই চানাটাও দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর ভিডিওটাও দেখতে থাকো। এইভাবে চানা ভাজলে কিন্তু খুবই স্বাদ আর আলাদা একটা টেস্ট আসে। আর আজ আমি কাঁচা আম দিয়ে চানা ভাজা করব। তো তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর ধনিয়া পাউডার। ধনিয়া পাউডারটা দিলাম, স্যান্টটা খুব ভালো আসবে তাই ধনিয়া পাউডার দিলাম। এই চানাচুর ভাজায় বা চানা ভাজায় ডালমুট এইসবের মধ্যে ধনিয়া পাউডারটা কিন্তু দিতেই হবে আলাদাভাবে, কারণ এটা হচ্ছে স্যান্টের জন্য খুবই দারুণ। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, অল্প পরিমাণে, হাফ চা চামচ বললেই পারো, অল্প পরিমাণে দিলাম আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা, এবার দিয়ে দেব কাঁচা আম, ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার আমটা আমি দিয়ে দিলাম। আমটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, চানাচুরের মধ্যে বা এইসব চানা ভাজার মধ্যে এইভাবে যদি ছোট ছোট করে আম কেটে দিন দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুব দারুণ হয়, একটু 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 চুকা টাইপটা চলে আসে আর খুবই টেস্টের হয়। তার মধ্যে দিয়ে দিলাম এবার গরম মশলা। গরম মশলা দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে। তো এভাবে ঘরে বানিয়ে নিতে পারবেন চানাচুর, ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেবেন, খুবই টেস্ট হয়। তার মধ্যে আমি ফিঙ্গার বেজে রেখেছিলাম তো ফিঙ্গার দিয়ে দিলাম, ফিঙ্গার দিয়ে খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই করবেন। আর আমি এইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসব, মিটি জোড়া আপডেটের সঙ্গে আপনাদের নতুন নতুন ভিডিও শেয়ার করব।
তো তার উপরে পেঁয়াজ কুচি দিয়ে আমি সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই চানা ভাজার রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এখানেই শেষ ভিডিওটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।